জ্বালানি সাশ্রয়ে কর্মঘণ্টা কমিয়ে অফিস এবং ব্যাংকের সময়সূচিতে পরিবর্তন এনেছে সরকার। বুধবার থেকে সকাল 8টা থেকে বেলা 3টা পর্যন্ত চলবে সরকারি ও স্বায়ত্তশাসিত অফিস। ব্যাংক খোলা থাকবে সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত। শিক্ষা প্রতিষ্ঠানে সপ্তাহে ছুটি থাকছে 2 দিন। মন্ত্রিসভার বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে জানান মন্ত্রিপরিষদ সচিব। সোমবার সকালে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মন্ত্রিসভার বৈঠকে নেওয়া সিদ্ধান্ত জানাতে সচিবালয়ে নিয়মিত ব্রিফিংয়ে আসেন মন্ত্রিপরিষদ সচিব। তিনি জানান, আগামী বুধবার থেকে সরকারি ও স্বায়ত্তশাসিত অফিস চলবে সকাল 8টা থেকে বেলা 3টা পর্যন্ত। ব্যাংক খোলা থাকবে সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত। সপ্তাহে 2 দিন ছুটি থাকছে শিক্ষা প্রতিষ্ঠানে। 24 তারিখ থেকে বুধবার থেকে সব সরকারি এবং স্বায়ত্তশাসিত অফিসগুলি সরকারের অধীন যা আছে সকাল 8টা থেকে বিকাল 3টা পর্যন্ত হবে। ব্যাংকগুলো সকাল 9টা থেকে বিকাল 4টা পর্যন্ত হবে। সপ্তাহে 2 দিন শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ। ধান উৎপাদনে সেচ নিশ্চিত করতে আগামী 10 থেকে 15 দিনের মধ্যে গ্রামাঞ্চলে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা হবে। গ্রাম এলাকাতে মধ্যরাত থেকে ভোর পর্যন্ত যত আনইন্টারাপ্টেড পাওয়ার ইনশিওর করা যায়, যাতে সেচের কোনো ব্যাঘাত না ঘটে। যেহেতু ওই সময়টা পিক আওয়ার না, তো আগে তো পিক আওয়ার ছিল 11টা পর্যন্ত, এখন প্রায় 12টা সাড়ে 12টা 1টা পর্যন্ত চলে যাচ্ছে পিক আওয়ার। আরইবিকে যথাসম্ভব যতটুকু সম্ভব আপনার বিদ্যুৎ সাপ্লাই যেন এনশিওর করা যায়। তবে বেসরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে কোনো আলোচনা হয়নি। বাজার শপিং মলের ক্ষেত্রে সিদ্ধান্ত নেবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়। কোহিরিন ফারহানাস, DBC নিউজ ডেস্ক।